চাঁদের আলো বড়ই ভালো, কিন্তু চোরের কাছে লাগে না। ওই পিচ্ছি থেকে 100 বছরের বুদ্ধবৃদ্ধ পর্যন্ত পূর্ণিমার রাতকে পছন্দ করে, ভালো পছন্দ করে। আমি ধামতি ছাত্র, উত্তরপাড়া লজিং ছিলাম, ধামতি উত্তরপাড়া। একবার প্রচন্ড বন্যা হলো, একবারে খেত খাল বিল ডুবে গেল, ধান চলে গেছে পানির নিচে, হাঁকার অবস্থা মানুষের, সবার কপালে ভাঁজ পড়ে গেছে। হায় রে, এবার কি খাইয়া বাঁচবো, সবার মন খারাপ। ইতোমধ্যে পূর্ণিমা আসলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল। রাতের বেলায় দেখি যার যে নৌকা আছে, ছোট ছোট নৌকা কইরা ছেলে মেয়ে বুড়া বুড়ি সব নৌকা লইয়া চলে যাচ্ছে, ওই পানির মাঝে সাঁতার আপনার নৌকা চড়াবে, মজা নিচ্ছে। আমি তখন অবাক হলাম, চাঁদের আলো এ মানুষগুলোর মনের দুঃখটা মুছে দিয়েছে। চাঁদের আলো সবার কাছে মজা লাগে, কিন্তু যে চোর তার কাছে ওই রাতের মতো খারাপ রাত আর নাই। শুধু দুঃখ একটাই, চুরি করতে পারতো। জাহিলিয়াতের যুগে কোরআন এসেছিল, সব জাহিলিয়াত দূর করেছে, কেউ দ্বিমত করে না। অশান্ত পৃথিবী শান্তি দিয়ে এমন ভাবে ভরে দিয়েছিল, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাইছে, একা একা বড়ি গানের প্রয়োজন হয় নাই। শান্তিটা কারে কয়? মদিনা থেকে জেরুজালেম চলে গেছে শুধু ওটের রশি টানার জন্য, একজন চাকর সাথে আর কোনো বডি গার্ড নেই। অথচ আমাদের প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, ওনার বাপ বাংলাদেশের স্থপতি, ওনার বাড়ি গোপালগঞ্জ। আমাদের এসএসএফ, আমাদের সেনাবাহিনী, আমাদের ডিবি, আমাদের ডিএসপি, আমাদের এনএসআই, চারিদিক থেকে ওনাকে গিরট দিয়ে রাখা লাগে, কখন কি হয় কোয়া যায় না। যদি উনাকে সাথে নিয়ে গোপালগঞ্জ রওনা দেয়, মানিকগঞ্জ পার হইয়া, তারপরে যদি কয় ম্যাডাম আপনি তো ফরিদপুরের পরে আপনার নিজের এলাকা, আমরা আইছি, এবার একা একা যান বাড়ি, যাইব যাবে যাবে। কিশোরগঞ্জের লোকেরা প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট বলে না। আমি গতকালকে কিশোরগঞ্জ মাহফিল করেছি, দুপুর একটা রাতে আরেকটা, ওখানকার লোকেরা কি বলে জানেন? মহামান্য রাষ্ট্রপতিও কয় না, প্রেসিডেন্টও কয় না। হ্যাঁ, আপনারা শুনবেন, এখানেও কেউ থাকতে পারে, ওদের মাঝে শব্দ হলো মহামান্য। কয় মহামান্যের বাড়ি গেছিলাম, মহামান্য অমুক দিন আইসে। আমি বলি বেটা, তোদের তো কোপালবালা প্রেসিডেন্ট যে কয়জন সব তোরাই, আগেও তোমরা এখনো তোমরা। আমি বলি দোস্ত, এখান দিয়া গাজীপুর পার হওয়ার পরে শুরু হয়ে যায় পাকুন দিয়া, টোক বাজারের পরে কিশোরগঞ্জ স্বরূপ। আমাদের মহামান্য প্রেসিডেন্ট যখন তিনি বাড়িতে যান, ওই টোক বাজার যাইয়া গাজীপুরের লাশ সীমানায় আমাদের এসএসএফ, আমাদের সেনাবাহিনী, আমাদের গোয়েন্দারা যদি বলে, স্যার আপনি এই দেশের সন্তান, এই মাটির সন্তান, স্বাধীনতার পর থেকে বারবার পাশ করেছেন, আপনার মতো নেতা কয়জন আছে? এবং প্রেসিডেন্ট কিন্তু খুব সজ্জন মানুষ, রাজনৈতিকভাবে তার সাথে আমার দ্বিমত থাকতে পারে, তার এলাকায় আমি মাহফিল করতে যাই, ও এলাকার সব দলের লোকেলাই বলে ওনার মনের ভিতরে কুটিলতা নাই, সজ্জন মানুষ। ও এলাকায় রাজনীতি কোনো হানাহানি নাই, কোনো মারামারি নাই, এই যে আমরা মাহফিল করতে যাই, ওই এলাকায় কোনো মাহফিল বন্ধ কোনো দিন হয় না। কোন হুজুর আইছে, কোন হুজুর মাহফিল করছে, এ নিয়ে প্রেসিডেন্ট তার এলাকায় কাউকে বাধা দিতে দেয় না। ওই মিঠামন ওনার এলাকা, দুইটা থানা মিলে তিনটা থানা মিলে একটা আসন। আমি অনেক প্রোগ্রাম সেখানে করেছি, ইয়ে করে স্টিমারে যাওয়া, কি বলে স্পিড বোর্ডে যাওয়া লাগে, নৌকা সৈরা, সজ্জন মানুষ, ভালো মানুষ। তারপরেও যদি আমাদের গোয়েন্দারা বলে স্যার আপনি একা একা যান, রাজি হব। কিন্তু ওমর কেমনে গেল, ওমর কেমনে গাছতলায় ঘুমাইল, এর একটাই কারণ, ওই সমাজে আল্লাহর কোরআন কায়েম ছিল। মানুষগুলোর অন্তরে আল্লাহ ছাড়া কারো কোনো ভয়ও ছিল না।
এবার আপনাদের কাছে আমি বলতে চাই, ওই কোরআনটা আমাদের কাছে হুবহু আগের মতো আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ওই কোরআনের আগের ক্ষমতা আছে না নাই? তাহলে কোরআনের কাছে যদি আমরা আবার দৌড়ে যাই, এখনো শান্তি ফিরে আসবেই কোনো সন্দেহ নেই। এই জন্য আসুন বন্ধু, নবীদের রাস্তায় চলতে যদি চান, নবীদের দাওয়াত কবুল করে যান, আল্লাহ তৌফিক দাও। সবাই জোরে জোরে বলেন আমিন।